Welcome to Travel Explore. Travel Explore চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে কে না চায়, তা সে পাহাড়ি হোক, সমুদ্র হোক বা জঙ্গল হোক, সবাই প্রকৃতিকে উপলব্ধি করতে চায় তার অন্তর দিয়ে, তার হৃদয় দিয়ে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভাবছেন কোথায় নিয়ে যাব আজকে? হ্যাঁ, আর ভাববেন না, আমরা আজকের আপনাদের নিয়ে যেতে চলেছি আমাদের কাছেরই রাজ্য পশ্চিমবঙ্গের একদম গায়ে, সিকিম। আগেই বললাম আমরা আজকে নিয়ে যাবো আপনাদের সিকিমে। আগে সিকিম সম্বন্ধে আপনাদের কয়েকটা কথা বলে রাখি। এই যে সিকিম নামটা এসেছে লিম্বু ভাষার সুহিম শব্দ থেকে, এমনটাই শোনা যায়। এই যে সুহিম শব্দের অর্থ জানেন কি? এর হলো সুখের ঘর। বাস্তবিকভাবে অনাবিল শান্তি আর সুখের ঘর হলো আমাদের এই ছোট্ট প্রতিবেশী রাজ্য। তবে আয়তনে ছোট্ট হলেও বৈচিত্র্যের দিক দিয়ে কিন্তু অসাধারণত্বের দাবি রাখে এই জায়গা। বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য নামকরা তুষার শৃঙ্গের চোখ ধাঁধানো শোভা, যেমন তিস্তা রঙ্গিতের মতন উচ্ছল নদীর সুন্দর গতিপথ, রোমটেক, রালং, পেমিয়াংসি ইত্যাদি ঐতিহ্যশালী গুম্ফা, গুরুদাংমার লেক, কুপুপ ছাঙ্গু প্রভৃতি নজর কাড়া হ্রদের অপূর্ব দৃশ্য, কিংবা সে কাঞ্চনজঙ্ঘার মেঘবাস ফ্যাম্ব্রং ইত্যাদি উদ্যম ঝর্ণার রূপ যেন সিকিমের লাবণ্যময় মুকুটে যোগ করেছে একের পর এক সৌন্দর্যের পালক। এছাড়া উল্লেখযোগ্য যা তা হলো এখানকার মানুষ। এখানে আপনি দেখতে পাবেন লেপচা, ভুটিয়া, লিম্বু, রাই, তামাং প্রভৃতি উপজাতির মানুষ। অন্তত সৌন্দর্যপূর্ণ পরিবেশ মিলেমিশে বাস করছে সবাই একসাথে যুগ যুগ ধরে। এই সিকিমে 515 প্রজাতির অর্কিড এবং ক্যাকটাস পাওয়া যায় গোটা রাজ্যটাই জুড়ে। সেই কারণে সিকিমের আরেক নাম হলো ল্যান্ড অব অর্কিড, ফুল ফল পাখির স্বর্গরাজ্য। এই সিকিমের দরজা তাই পর্যটকদের কাছে সারা বছরই উন্মুক্ত থাকে। আপনি চাইলে বছরের যে কোনো সময় যে কোনো ঋতুতে আসতে পারেন, সে শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত নির্বিশেষেই আপনি এখানে ঘুরে যেতে পারেন। হ্যাঁ, আমরা সিকিমের কোন কোন স্থান দর্শন করবো আপনাদের একটু জানিয়ে রাখি। আমরা সিকিমের গ্যাংটক, পাকিয়ং, সিল্ক রুট, ইয়ামথাং, গুরুদাংমার লেক, বোরং, পেলিং, বার্মিয়ং, খিপাতাল ইত্যাদি নানান সব আরও অজানা জায়গা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। আমরা আজকে আপনাদের সঙ্গে গ্যাংটক এবং তার আশপাশের যে সাইট সিন আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। চলুন বন্ধুরা, আজ গ্যাংটক শহরটা ঘুরে নেওয়া যায়, যা সিকিমের রাজধানী শহর। 5,500 ফুট উচ্চতায় এটি অবস্থিত। এখানে হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট, শপিং মল, ভিডিও পার্লার ইত্যাদি নিয়ে গড়ে ওঠা এক ঝাঁক চকচকে পাহাড়ি শহর হলো এই গ্যাংটক। এখানে পর্যটকেরা যেমন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে আসে, তেমনি এখানে তুষার শৃঙ্গের দৃশ্যও দেখতে পাবে। সঙ্গে সঙ্গে শপিং মলের বিলাসী মানুষরা মনের সুখে কিউরিও বা অন্যান্য সামগ্রী কেনাকাটাও করতে পারে রকমারি দোকান থেকে। বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো এমজে মার্ক বা মহাত্মা গান্ধী মার্কটি শহরের একেবারেই প্রাণকেন্দ্রে। ঘোরাঘুরি কেনাকাটার ফাঁকে রাস্তার পাশে যে বেঞ্চগুলো আসে সেখানে বসে চারপাশের দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যায় বেশ কিছুটা সময়। আবার রোপওয়ে চড়েও আকাশপথে দেখে নিতে পারেন পুরো শহরটাকে, যা শহরের সৌন্দর্যকে একদম বদলে দিয়েছে। গ্যাংটক শহর ও শহরের আশপাশের দ্রব্যষ্ট জায়গার সংখ্যাও কম নয়। তাই সব কিছু দেখতে চাইলে আপনাকে দিন দুয়েক সময় হাতে নিয়ে অবশ্যই আসতে হবে। এখানে দেখার অনেক কিছুই আছে। এখানে সাইট সিনের মধ্যে আছে তাসি ভিউ পয়েন্ট, গণেশ টপ, হনুমান টপ ইত্যাদি ভিউ পয়েন্ট থেকে তুষার শৃঙ্গ শোভিত হিমালয়ের যে সুন্দর দৃশ্য তা চোখে পড়বে আপনার। হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, সারমসা উদ্যান, ফ্যাম্বং লো অভয়ারণ্য, যা গ্যাংটক শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। এছাড়া আছে রোমটেক মনাস্ট্রি, যা 24 কিলোমিটার দূরে। 1717 খ্রিস্টাব্দে নির্মিত রোমটেক মনাস্ট্রি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান।
সুদৃশ্য থাঙ্কা ও দেওয়াল চিত্র ও বুদ্ধমূর্তি এই মনেষ্টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। রাঙ্কা মনেষ্টির কাছে অবস্থিত তিনতাল থেকে উল্টো দিকের পাহাড়ে ধাপে ধাপে গড়ে ওঠা গ্যাংটক শহরকে খুব সুন্দর দেখায়। আর সন্ধ্যায় গ্যাংটক শহরের ঘরবাড়িতে আলো জ্বললে উঠলে সেই আলো ঝলমলে গ্যাংটকের শহরের দৃশ্য তিলতালে ভিউ পয়েন্ট থেকে দেখাটা পর্যটকদের একটা দারুণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। রাঙ্কা মনেস্ট্রি, অর্কিড হাউস, চোগিয়াল রাজবাড়ি, ইনস্টিটিউট অফ টিবেটোলজি, এছাড়া আছে ডিয়ার পার্ক, এনচে মনেস্ট্রি, বনঝাঁকড়ির মতন বিভিন্ন আকর্ষণীয় ঝর্ণা। কিভাবে যাবেন? সিকিম গ্যাংটক শহর, যা সিকিমের একটা রাস্তা। সিকিমের রাজধানী গ্যাংটকে যেতে গেলে আপনি বিভিন্নভাবেই আসতে পারেন, যেমন ধরে নেওয়া যাক শিয়ালদা বা হাওড়া, কিংবা কলকাতা স্টেশন থেকে ছাড়া উত্তরবঙ্গগামী ট্রেন ধরে নামতে হবে প্রথমে আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন 125 কিলোমিটার দূরে, মাত্র 125 কিলোমিটার দূরে গ্যাংটক শহর। এখানে পুরো গাড়ি যদি আপনি রিজার্ভ করেন ছোট গাড়ির ক্ষেত্রে, সেখানে আপনার ভাড়া পড়বে 3-3.5 হাজার টাকা। আর সুমো, ইনোভা ইত্যাদি বড় গাড়ি যদি আপনি রিজার্ভ করে ভাড়া করেন, তাহলে 3.5-4 হাজার টাকার কাছাকাছি আপনার ভাড়া পড়বে। এই ভাড়া সময় এবং ঋতুভেদে পরিবর্তিত হয়। জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটকে আসতে সময় লাগে সাধারণত 3-4 ঘন্টা, এবং রাস্তা যদি খুব খারাপ থাকে সে সময়টা আপনার একটু বেশিই লাগবে। এছাড়া আপনি বাসেও আসতে পারেন, ধর্মতলা থেকে ছাড়া বাস, কিংবা বিমানে গেলে বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ি হয়েও চলে আসতে পারেন গ্যাংটক শহর। গাড়ি ভাড়া মোটামুটি একই পড়বে, তবে কম খরচে আসতে চাইলে শিলিগুড়ির SNT বাস স্ট্যান্ড, শিলিগুড়িতে আসবেন এবং সেখানের SNT বাস স্ট্যান্ডে যাবেন। সেখান থেকে ছাড়া গ্যাংটকগামী বাস কিংবা সিআরজি ধরে চলে আসতে পারেন গ্যাংটক শহর। বাসে আপনার মাথাপিছু খরচ পড়বে প্রায় 120 টাকা, আর আপনি বাসে না যেতে চাইলে শেয়ার জিপেও ভাড়া করে নিতে পারেন। বিভিন্ন জিপ এখানে শেয়ারে যায়, শেয়ার জিপে আপনার ভাড়া পড়বে 350-400 টাকা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি ডিসলাইক করবেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওতে কি আপনাদের অপছন্দ হয়েছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আরও লেটেস্ট এই ধরনের ভিডিও আপডেট পেতে। এবং সবার আগে আপডেট পেতে হলে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন। ধন্যবাদ।